আচ্ছা, এই পুকুরটা তো আপনার, তাই না? তো আপনি মাছের চাষ কতদিন যাবত করছেন? 3 বছর। এখানে কি কি মাছ আপনি এই পুকুরে চাষ করছেন? শুধু কই? আচ্ছা, তো কই মাছ তো প্রতি বছরই আপনি মনে হয় পোনা এটাতে ই করেন, ছাড়েন, তাই না? তো প্রতি বছর পোনা ছাড়ার পর আপনি কতদিন পরে পোনা মানে বড় আকারের মাছ হিসেবে আপনি এতে উৎপাদন করতে পারেন? 120 দিন। তো 120 দিনের মধ্যে আপনার কেমন খরচা যায়? আপনার 1 লক্ষ মাসের মধ্যে। হ্যাঁ, তো 1 লক্ষ মাস হলে আমরা এটা 30% 1 লক্ষ মাসের মধ্যে 30%, এতে আপনার কেমন খরচ যায়? 13 টন 12 টনের মতো কি করতে পারে? খাবার খাবে। আচ্ছা, না আমি বলছিলাম যে আপনার এতে খরচ কেমন খরচ যায়? খরচ মানে 1 লক্ষ মাসের মধ্যে 7 লক্ষ টাকা। আচ্ছা, সর্বোপরি আপনি যখন সেল দেন, বিক্রি করেন, তখন আপনার কিরূপ কিরূপ পরিমাণ টাকা আসে? মানে আয়ের চেয়ে, সরি, মানে আমরা বলা চলে যে মোটামুটি সমান হয় বা এতে কিছু প্রফিট মানে পাওয়া যায় এরূপ। আচ্ছা, তো যাই হোক, এতক্ষণ আমার আপনার নামটা কি বললেন? জাহিদুল ইসলাম ভাইয়ের পুকুর সম্পর্কে এতক্ষণ কিছু কথা বললাম। তো অবশ্যই আপনারা শুনলেন, ওনার মুখ দিয়ে শুনলেন যে এখানে তারা এখানে তিনি মাছের যে পোনা মানে ই সারছেন এবং কিরূপ খরচ মানে ই হয়েছে, ব্যয় হয়েছে, আবার কেমন আয় হয়েছে সব কিছুই বলুন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।